مكتوبة عند الله فلعنه الله وغضب عليه وجعل منهم القردة والخنازير وعبد الطاغوت তারা যখন তোমার সামনে আসে তখন বলে আমরা ঈমান এনেছি আসলে তারা তোমার কাছে কুফরি নিয়ে প্রবেশ করছিল এবং তা নিয়েই তোমার কাছ থেকে তারা বেরিয়ে গেছে তারা মনে দুঃখে যা কিছু লুকিয়ে রাখছিল আল্লাহ সে ব্যাপারে পূর্ণ ওয়াকিফ আছেন অনেককেই তুমি দেখতে পাবে গুনাহ করা আল্লাহর সাথে বিদ্রোহ ও হারাম মাল ভোগ করার কাজে এরা একে অপরের সাথে প্রতিযোগিতা করে এরা যা কিছু করে মূলত তার বড়ই নিকৃষ্ট কাজ কত ভালো হতো এদের ধর্মীয় নেতা ও পণ্ডিত ব্যক্তিরা যদি এদের এসব পাপের কথা ও হারাম মাল ভোগ করা থেকে বিরত রাখত কারণ এরা যা কিছু সংগ্রহ করছে তা বড়ই জঘন্য আলাদা 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 দুইটা আলাদা আল্লাহ তাকে হাত পা বাঁধা করে গেছে আসলে তাদের নিজেদের হাতই বাঁধা করে গেছে আর তারা যা কিছু বলেছে সেটা নিয়ে তাদের উপর আল্লাহ তাআলার অভিশাপ নাযিল